হ্যালো ফ্রেন্ডস, বাংলা টেক পয়েন্টের আরও একটি নতুন এপিসোডে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে মূলত কথা বলবো ফেসবুক ভিডিও মনিটাইজ নিয়ে। তো আমরা অনেকেই এখনও জানি না যে বাংলাদেশেও ইউটিউবের মতো ফেসবুক ভিডিও মনিটাইজ সিস্টেম চালু করেছে ফেসবুক কর্তৃপক্ষ। তো আজকের ভিডিওতে মূলত কথা বলবো কীভাবে ফেসবুকে ভিডিও আপলোড করবেন, কীভাবে ফেসবুকে ভিডিও ভাইরাল করবেন এবং কীভাবে আপনি ফেসবুক থেকে ইনকাম করবেন। তো এইসব সম্পূর্ণ বিষয়বস্তু নিয়ে আজকের ভিডিওতে বিস্তর আলোচনা করব। তার আগে বড় বড় মতো আমার একটা রিকোয়েস্ট, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করুন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করছেন থ্যাংক ইউ সো মাচ। তো ফেসবুক ভিডিও মনিটাইজ করার ক্ষেত্রে ফেসবুকে ইউটিউবের মতো কিছু রুলস আপনাকে মেনটেন করতে হবে, তবে রুলসগুলো ইউটিউবের তুলনায় অনেক ইজি। যেমন ফেসবুকে কিছু গ্রুপ রয়েছে যেগুলোতে 4 মিলিয়ন 5 মিলিয়ন পর্যন্ত মেম্বার রয়েছে। তো একবার আপনি চিন্তা করে দেখুন, এই গ্রুপগুলোতে আপনি যদি আপনার একটা ভিডিও শেয়ার করেন তাহলে কী পরিমাণ ভিউস আসবে, আর যত বেশি ভিউস আসবে আপনি তত বেশি পার্সেন্টেজ পাবেন। ইউটিউবে কিন্তু সেই অপশানগুলো নেই, কোনো গ্রুপস নেই, কোনো পেজ নেই, নিজের চ্যানেলে নিজে ভিডিও আপলোড করতে হয়। 500 ভিউস তোলা অনেক হার্ড একটা ব্যাপার। তাছাড়া নর্মালি কিন্তু ফেসবুকে একটা ভিডিও আপলোড দিলে 500-1000 ভিউস হয়ে যায়, সেটা ইউটিউবে অনেক হার্ড একটা ব্যাপার। এছাড়াও ইউটিউবের তুলনায় ফেসবুকের ইউজার সংখ্যা অনেক বেশি। তো চলুন বন্ধুরা, এবার জেনে নিই ফেসবুকে ভিডিও আপলোড করার ক্ষেত্রে, ফেসবুক ভিডিও মনিটাইজ করার ক্ষেত্রে কী কী রুলস আপনাকে মেনটেন করতে হবে। রুলস নাম্বার 1, আপনি যদি ফেসবুক থেকে ইনকাম করতে চান তাহলে অবশ্যই আপনার একটা ফেসবুক পেজ থাকা লাগবে। ফেসবুক পেজ ছাড়া কোনো গ্রুপ বা আপনার পার্সোনাল প্রোফাইলে ভিডিও আপলোড করলে সেই ভিডিওটি মনিটাইজ হবে না। রুলস নাম্বার 2, আপনি যদি ফেসবুক থেকে ইনকাম করতে চান তাহলে আপনি যে ফেসবুকের পেজটাকে মনিটাইজ করবেন সেই পেজের ফলোয়ার সংখ্যা অবশ্যই 10,000 থাকা লাগবে। এবার আপনি চিন্তিত হতে পারেন কীভাবে 10,000 ফলোয়ার্স অ্যাড করবো, বা কীভাবে 10,000 লাইকস অ্যাড করবো। তো আমি বলবো আপনি যদি ট্রাই করেন আপনি 1 মাসের ভিতরে 10,000 ফলোয়ার্স অ্যাড করতে পারবেন। যেমন অনেকেই দেখে থাকবেন অনেক বিভিন্ন ফেক আইডি থেকে সে মেম্বার অ্যাড করে থাকে, আবার অনেকেই দেখে থাকবেন যে ফেসবুকে কিন্তু অটো লাইকস নেওয়া যায়, অটো লাইক নিয়ে মেম্বার অ্যাড করে থাকে। বাট আজকে আমি আপনাদেরকে কম্পিউটার স্ক্রিনে গেলে এমন একটা টিপস দিব যেটা থেকে আপনারা মানে 10,000 ফলোয়ার্স চিন্তা মানে মাথা থেকে একদম ফেলে দিবেন। রুলস নাম্বার 3, অবশ্যই আপনি যে পেজটাকে মনিটাইজ করবেন ওই পেজে প্রত্যেকটা ভিডিও 3 মিনিট ও তার উপরে হতে হবে, প্রত্যেকটা ভিডিও 3 মিনিট হতে হবে, নাহলে 3 মিনিট অথবা তার উপরে হতে হবে, তার নিচে হলে সেই ভিডিওটি মনিটাইজ হবে না। রুলস নাম্বার 4, আপনার পেজে টোটাল যতগুলো ভিডিও থাকবে মানে আপনি যে পেজটাকে মনিটাইজ করবেন ওই পেজে যতগুলো ভিডিও থাকবে টোটাল সবগুলো মিলে আপনার সবগুলোর ভিউয়ার্স সংখ্যা মিলে 30,000 মিনিটস ভিউয়ার্স থাকতে হবে, 30,000 মিনিট ওয়াচ টাইম থাকতে হবে, তাহলে আপনার পেজটি আপনি মনিটাইজ করতে পারবেন। তো এখন এটা নিয়েও আপনি চিন্তিত হতে পারেন 30,000 ভিউয়ার্স কীভাবে অ্যাড করবো। তো আমি বলবো ফেসবুক এমন একটা জগৎ, এখানে যদি আপনি একটা ভিডিও ভাইরাল করতে পারেন তাহলে 10-5,000 ভিউয়ার্স টাইম ওয়াচ টাইম অটোমেটিকলি চলে আসবে, আপনি ওয়াচ টাইম নিয়ে চিন্তা করা লাগবে না। তাছাড়া আপনি যদি ইউটিউবের দিকে দেখেন তাহলে ইউটিউবে কিন্তু এই অপশানটা মানে এই রুলসটা 4,000 ঘন্টা ওয়াচ টাইম দিয়েছে, 4,000 ঘন্টা এখানে দিয়েছে আপনাকে 30,000 মিনিটস। এবার আপনি একটু চিন্তা করে দেখুন, তাছাড়া ইউটিউবের থেকে ফেসবুকের ইউজার সংখ্যা অনেক বেশি মানে ফেসবুকের ভিউয়ার সংখ্যা অনেক বেশি হবে। তো চলুন বন্ধুরা, অলরেডি অনেক কথা বলে ফেলছি, এবার দেখা যাক কম্পিউটার স্ক্রিনে গিয়ে কীভাবে ভিডিও ফেসবুকে ভিডিও আপলোড করব, কীভাবে ফেসবুক ভিডিও ভাইরাল করব, কীভাবে ফেসবুক থেকে আমি ইনকাম করব এবং কীভাবে 10,000 ফলোয়ার্স অ্যাড করব। ওকে ফ্রেন্ডস, আমরা চলে আসছি কম্পিউটারের স্ক্রিনে। তো এখান থেকে আমি আমার ফেসবুকের যে ব্লগ রয়েছে সেটা ওপেন করে রাখছি। এই ফেসবুকের ব্লগটা আমি এই ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রাখছি, আপনারা সেখান থেকে চেক করে নিয়ে নিতে পারবেন এবং সরাসরি এই ব্লগে আসতে পারবেন। তো এখানে যে এই যে দেখা যাচ্ছে এখানে দুইটা অপশান রয়েছে, প্রথমটাতে ক্লিক করে আমি আপনাদেরকে রুলসগুলো মোটামুটি ক্লিয়ার করেছি। তারপরে এখানে একদম ডিটেলসলি যত রুলস আছে সবগুলো দেওয়া আছে, রুলস ফর মনিটাইজেশন একদম এখানে যত রুলস আছে এই মনিটাইজে মানে ফেসবুক কর্তৃপক্ষে সব রুলস এখানে দেওয়া আছে। তো এখান থেকে আপনারা দিয়ে চেক করে নেবেন। তো এখানে আরেকটা অপশান আছে চেক দেয়ার ইজিবিলিটি অ্যান্ড গেট স্টার্টেড হেয়ার। তো এখান থেকে আপনারা চেক করতে পারবেন আপনার পেজে কত পার্সেন্ট মনিটাইজেশনের মানে মনিটাইজেশন ধাপটা কত পার্সেন্ট, আপনি রুলগুলো কত পার্সেন্ট ক্লিয়ার করছেন। তো এখানে বাংলা টেক পয়েন্ট আমার এই পেজটা, আমার আরও একটা পেজ আছে ওইটাতে ফলোয়ার সংখ্যা 7,000, বাট ওই আইডিটা এখন আমি আর ইউজ করতেছি না, সেই জন্য আপনাদেরকে দেখানো যাচ্ছে না। তো এখানে এই যে আমার 10,000 মেম্বার্সের ভিতর 1% হয়েছে আর 30,000 মিনিটের ভিতর 1% হয়েছে, আর ওই পেজটাতে যেহেতু 7,000 মেম্বার্স রয়েছে সেখানে এখানে এটা 70% দেখাবে। আর ওই ইয়েটাতে পেজটাতে আমি তেমন একটা ভিডিও আপলোড করি না,
তো যখন এটা 100% হয়ে যাবে, এটা এরকম সবুজ হয়ে যাবে, তখনই আপনি পেজটা মনিটাইজ করতে পারবেন এবং আপনি ফেসবুক থেকে ইনকাম করতে পারবেন। তো আমি আপনাদেরকে বলেছিলাম 10,000 ফলোয়ার্সের সংখ্যা মাথা থেকে একদম ঝেড়ে ফেলে দিতে। তো সেক্ষেত্রে আমরা চলে যাচ্ছি আমাদের পেজ, মূল পেজে। তো এখানে আমি আমার পেজটা ওপেন করে রাখছি। পেজ, তো পেজ থেকে আপনারা চলে আসবেন সরাসরি পেজ সিটিংয়ে। এই পেজ এখান থেকে সরাসরি চলে আসবেন সিটিং, সিটিং থেকে আপনারা চলে আসবেন সরাসরি, হ্যাঁ এই অপশানটাতে, এখানে অনেক অপশান রয়েছে। তো এখানে দেখুন একটা আরও একটা অপশান রয়েছে, এখানে ক্লিক করলে আপনি আপনার মনে করেন যে আপনার দুইটা পেজ আছে, একটা পেজে 5,000 ফলোয়ার রয়েছে, আরেকটা পেজে 5,000 ফলোয়ার্স রয়েছে। এই দুইটা পেজ মিলে টোটাল 10,000 ফলোয়ার্স এখানে অ্যাড করতে পারবেন আপনি, বা 10,000 ফলোয়ার্স আপনি যে কোনো একটা পেজে নিয়ে আসতে পারবেন। তবে সেই ক্ষেত্রে আপনার ফল মানে পেজ দুইটির নাম মোটামুটি মিউচুয়াল থাকতে হবে, পেজ দুইটির নাম থাকতে হবে মোটামুটি মিউচুয়াল। তো আমি মনে করেন যে আমার এখানে একটা পেজ যদি ইয়ে করেই, হ্যাঁ এই যে এখানে, তো এখানে এসে আপনি যে মানে যে পেজটার লাইকগুলো অন্য পেজে নিয়ে যাবেন সেই পেজটার নাম দিবেন এখানে, নাম দিয়ে এই যে যেমন চলে আসছে বাংলা টেক পয়েন্ট। তো আমি এখানে যদি এখন আমি যে পেজটাতে মানে আমার এই এই পেজটার ইয়েগুলো লাইকসগুলো ওই পেজে নিয়ে যাব, সেই পেজটা এখানে দিয়ে যদি আমি টেক দিই, তাহলে অটোমেটিকলি আমার কি পেজগুলোর লাইকগুলো আরেকটু অন্য ওই পেজে চলে যাবে। তাহলে কি আপনার 5,000 এই পেজে যদি এক পেজে যদি 5,000 থাকে, আরেক পেজে যদি 5,000 ফলোয়ার থাকে, দুইটা পেজ মিলে টোটাল 10,000 ফলোয়ার হয়ে যাচ্ছে। তো এবার চলুন আমরা কীভাবে ক্রিয়েট করবো একটা ফেসবুক পেজ, তো সেটা আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। সেক্ষেত্রে আপনি আপনার ইয়ে থেকে আইডি থেকে যে কোনো একদম যে কোনো একটা পেজে যাবেন। পেজে গিয়ে এখানে যেমন আমি এখানে একটা পেজে আসছি, এডু লেকচার বিডি, হ্যাঁ এখান থেকে, হ্যাঁ ক্রিয়েট পেজ, হ্যাঁ গেট স্টার্টেড। এবার হচ্ছে আপনি আপনার নাম দিবেন, নাম দিবেন, ক্যাটাগরি দিবেন, আপনার একটা পেজ ওপেন হয়ে যাচ্ছে। মনে করেন যে আমি একটা নাম দিলাম MDM রান, ক্যাটাগরি দিলাম এডুকেশন, হ্যাঁ এডুকেশন ওয়েবসাইট। দেখেন এখানে সরাসরি আমার একটা পেজ ওপেন হয়ে গেছে। এবার একটা প্রোফাইল পিকচার খুঁজতেছে, তো এখানে দিয়ে আমি এই যে এখানে দিলে একটা প্রোফাইল আপনি ঠিক করে দিতে পারবেন। তো একদম ইজি, পেজ খোলাটা একদম ইজি। এবার হচ্ছে কীভাবে আপনি পেজে ভিডিও আপলোড করবেন, তো সেই ক্ষেত্রে আমি চলে আসছি আমার পেজে। পেজ থেকে যে এখানে অপশান আছে, হ্যাঁ ফটো অর ভিডিও, তো এখান থেকে আমি আপনি আপলোড দিতে পারবেন আপনার গ্যালারি থেকে। হ্যাঁ এখান থেকে আমি যে কোনো ভিডিও অথবা পিকচার আপলোড দিতে পারবো। সো ফ্রেন্ডস, এতক্ষণ পর্যন্ত সময় দিয়ে ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভিডিওতে লাইক দিতে ভুলবেন না, জুড়ে থাকুন বাংলা টেক পয়েন্টের সাথে, দেখা হবে অন্য কোনো টেকনোলজি ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ, টাটা।